Welcome to English Moja. Welcome to my channel English Moja. তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ভোকাবুলারি পার্টের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ইডিয়ম ফ্রেজের পার্ট 8 এর ক্লাস নিচ্ছি। এর আগে আমি ইডিয়ম ফ্রেজের আরো 60টি ক্লাস নিয়ে ফেলেছি 1 থেকে 7 পর্যন্ত। তোমরা যারা ক্লাসটি মিস করেছো তোমাদের সুবিধার্থে আমি ডান পাশে আই বাটনের লিংকটি দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে তোমরা সবগুলো ক্লাস সেখান থেকে করে আসতে পারো। তো চলো আজকের গুরুত্বপূর্ণ 10টি ইডিয়ম ফ্রেজ আমরা দেখে নিই। ওকে, প্রথম 5টি এই পেজে, প্রথম 5টি থাকছে গুরুত্বপূর্ণ ইডিয়ম ফ্রেজ 5টি। তোমরা যে কাজটি করবে, এই পেজটি পজ দিয়ে একটু থামিয়ে তোমরা আনসারটা অনুধাবন করবে, আনসারটা ধারণা করবে এবং সেই আনসারের সঙ্গে আমার আনসারটি মিলিয়ে নেবে। তো আজকে শুরু হচ্ছে 71 থেকে, আজকে শেষ হবে 80, আই মিন আজকে 10টি থাকছে। 71 নাম্বারটা হচ্ছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ কিপ ইউর চিন আপ? এই কিপ ইউর চিন আপ মিন, এটা বলতে কি বোঝানো হয়? রাইট আনসারটা তোমরা গেস করো। রাইট আনসার হচ্ছে বি ব্রেভ, সাহসী হওয়া। ওকে, এরপর 72 নাম্বার, টু গেট অ্যালং উইথ মিন্স, এটা মানে কি? রাইট আনসার হচ্ছে এ নাম্বার, টু অ্যাডজাস্ট। 73 নাম্বার, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম এ গ্যালা ডে? এ গ্যালা ডে মিন্স কি? রাইট আনসার হচ্ছে ডি নাম্বারটা, এ ডে অফ ফেস্টিভিটি। 74 নাম্বার, দ্য মিনিং অফ গো টু ডগস, এটার অর্থ কি? রাইট আনসার হচ্ছে বি রুইন্ড, ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। 75 নাম্বার, এ হার্ড নাট টু ক্র্যাক, এটার অর্থ কি? রাইট আনসার হচ্ছে বি নাম্বারটা, ডিফিকাল্ট পার্সন। ওকে, এই ছিল প্রথম 5টি, চলো এবার আমরা দ্বিতীয় 5টি দেখে নিই। ওকে, এই হচ্ছে দ্বিতীয় 5টি, 76 থেকে শুরু হচ্ছে। দ্য ফ্রেজ গিভ আ হ্যান্ড মিন্স, এটার অর্থ কি? রাইট আনসার হচ্ছে টু হেল্প, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। 77 নাম্বার, হি ওয়াজ ফিল ইন দ্য গ্যাপ অ্যান্ড ডিড নট নো হোয়াট টু ডু, রাইট আনসার হচ্ছে এই ফিল ইন দ্য গ্যাপে কী বসবে? রাইট আনসার হচ্ছে এ নাম্বারটা, ইন আ ফিক্স, হতবম্ব হওয়া বা অবাক হওয়া, উভয় সংকটের মধ্যে পড়া। তাহলে সেন্টেন্সটি রাইট বাংলাটা কেমন হচ্ছে দেখো, যে হি ওয়াজ ইন আ ফিক্স অ্যান্ড ডিড নট নো হোয়াট টু ডু, সে এখন অনেকটাই উভয় সংকটের মধ্যে এবং সে জানে না যে তাকে কী করতে হবে। 78 নাম্বার, কিথ অ্যান্ড কিন মিন্স, রাইট আনসার বি নাম্বারটা, ব্লাড রিলেশন বা রিলেটিভ, রক্তের সম্পর্ক বা আত্মীয়কে বলা হয় কিথ অ্যান্ড কিন। 79 নাম্বার, গ্রোয়িং আপ সোশ্যালি মিন্স, রাইট আনসার হচ্ছে টু লিভ ইন আ সোসাইটি, সমাজবদ্ধ জীবনযাপনকে গ্রোয়িং আপ সোশ্যালি বলা হয়। অ্যান্ড আজকের আলোচনার লাস্ট নাম্বার হচ্ছে এই 80 নাম্বার, গো অল আউট মিন্স, রাইট আনসার হচ্ছে ট্রাই হার্ড, কঠিন চেষ্টা করা। ওকে, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 10টি ইডিয়ম ফ্রেজ। এবার চলো আমরা দেখে নিই আজকে যে গুরুত্বপূর্ণ 10টি ইডিয়ম ফ্রেজ দেখলাম সেগুলো মনে রাখার কোনো কৌশল আছে কিনা। ওকে, অ্যাট এ গ্ল্যান্স ফ্ল্যাশ ব্যাক, এক নজরে যা যা দেখলাম, এই হচ্ছে 10টি, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। তো প্রথমটা তোমরা যেটা শিখেছো সেটা হচ্ছে কিপ ইউর চিন আপ, যার বাংলা অর্থ হচ্ছে সাহসের সঙ্গে এগিয়ে চলা, ইংলিশটা হচ্ছে বি ব্রেভ। তোমরা এভাবে মনে রাখতে পারো, তো চিন মানে কি? চিন মানে হচ্ছে দাড়ি বা যেটাকে জো বলা হয় বা চোয়াল বলা হয়। তো এই চোয়াল জিনিসটাকে যখন আপ রাখা হয়, ওপরের দিকে রাখা হয়, সেটা কি? চোয়াল ওপরে রাখা মানে হচ্ছে সেটা সাহসের কাজ, সেদিক থেকে তোমরা মনে রাখতে পারো চিন আপ সেটা হচ্ছে বি ব্রেভ, সাহসের একটি কাজ, তোমরা এভাবে মনে রাখতে পারো অথবা তোমরা তোমাদের কৌশলও অবলম্বন করে মনে রাখতে পারো। 2 নাম্বার, টু গেট অ্যালং উইথ, মানিয়ে চলা, টু অ্যাডজাস্ট। নাম্বার 3, এ গ্যালা ডে, বাংলা অর্থ হচ্ছে আনন্দের দিন, ইংলিশটা হচ্ছে এ ডে অফ ফেস্টিভিটি। তো গ্যালা মানে কি এটা যদি জানো তাহলে অটোমেটিক্যালি আনসারটাও বুঝতে পারবে, গ্যালা মানেই কিন্তু উৎসব। আর দেখো রাইট আনসারের ক্ষেত্রে কিন্তু ফেস্টিভিটি ওয়ার্ডটি আছে, সো গ্যালা মিন্স হচ্ছে ফেস্টিভিটি, এভাবে মনে রাখতে পারো। নাম্বার 4, গো টু ডগস, বাংলা হচ্ছে গোল্লায় যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ইংলিশটা হচ্ছে বি রুইন। তো দেখো, গো টু ডগস, ডগ মানে তো কুকুর, তোমরা জানো কুকুরের কাছে যাওয়া ব্যাপারটা খুব ভালো কাজ নয়,
তো যেটা কুকুরের কাছে যা হতে পারে সেটা অবশ্যই ধ্বংসের মতো একটি কাজ হতে পারে, ধ্বংস মূলক একটি কাজ ধরে নেওয়া যেতে পারে। সেজন্য গো টু ডগস তোমরা মনে রেখে দিও এভাবে, এটা হচ্ছে ধ্বংসের মতো একটি কাজ, বি রুইন। ফাইভ নাম্বার, এ হার্ড নাট টু ক্র্যাক, বাংলা অর্থ হচ্ছে বড় শক্ত ব্যক্তি, ইংলিশটা হচ্ছে ডিফিকাল্ট পার্সন। তো দেখো এইভাবে মনে রাখতে পারো, নাট মানে কি, নাট হচ্ছে বাদাম, তো বাদামের আগে দেখো একটা শব্দ আছে হার্ড নাট, মানে হচ্ছে শক্ত বাদাম। তো বাদাম কি আসলে খুব বেশি শক্ত হয়? মনে হয় তা হয় না। তো যদি বাদামকে শক্ত ভাবা হয় তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা খুব ডিফিকাল্ট হয়। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো যে হার্ড নাট টু ক্র্যাক মিন্স ডিফিকাল্ট পার্সন। গিভ আ হ্যান্ড, হাতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তো এটা নর্মালি তোমরা বুঝতে পারবে, টু হেল্প, সাহায্য করা। ইন আ ফিক্স, হতবম্ব হওয়া, উভয় সংকটের মধ্যে পড়া। আচ্ছা এবার দেখবো এইট নাম্বার, কিথ অ্যান্ড কিন, আত্মীয় স্বজন। তো কিথ অ্যান্ড কিন এটার নর্মাল মিনিংটাই কিন্তু হচ্ছে আত্মীয় স্বজন, এটা আসলে ইডিয়ম ফ্রেজ, এইভাবে ভাবার দরকার নেই। শুধু তোমরা মনে রাখবা কিথ অ্যান্ড কিন মানে যেহেতু হচ্ছে আত্মীয় স্বজন, আর আত্মীয় স্বজন হচ্ছে মূলত কারা, যাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে, ব্লাড রিলেশনস যাদের সঙ্গে আছে, বা যারা হচ্ছে রিলেটিভস নামে আখ্যায়িত। ওকে, এভাবে তোমরা মনে রাখতে পারো। নাইন নাম্বার হচ্ছে গ্রোয়িং আপ সোশ্যালি, সমাজবদ্ধ জীবনযাপন, ইংলিশটা হচ্ছে টু লিভ ইন আ সোসাইটি। নাম্বার টেন, গো অল আউট, বাংলা কঠিন চেষ্টা, আর ইংলিশটা হচ্ছে ট্রাই হার্ড। ওকে, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 10টি ইডিয়ম ফ্রেজ, আশা করি তোমরা খাতায় নোট করে নিয়েছো। তোমরা কারা, 1 থেকে শুরু করে 8 পর্যন্ত আজকের লেকচার অবধি পর্যন্ত সবগুলো খাতায় নোট করে নিয়েছো এবং সবগুলো মুখস্থ করে ফেলেছো, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তো পরবর্তী খুব শীঘ্রই আরও একটি নতুন লেসনে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত তোমরা সবাই নিজেরা ভালো থেকো আর অন্য কেউ ভালো রেখো। টাটা, বাই বাই।